দর্শক কুমিল্লা মিডিয়া 24 ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। একটি দুঃখজনক ঘটনা ঘটেছে দর্শক। আমরা সিএনজি এবং কাভার ব্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। আমাদের ফেসবুক লাইভটি যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং কি ঘটেছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। কিভাবে কি হয়েছে বলেন তো একটু। আপনার বাড়ি কোথায়? নগর। আপনার কি লোক আছে? নাম কি? কালো করে এই যে এটা মনে হয় মনে হয় দেখে দর্শক, আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। কিছুক্ষণ আগে মহানন্দ স্থানের সিএনজি কাভার ভ্যানের ধাক্কায় মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন যে আত্মীয় স্বজনের আহাজারি, কিন্তু এই আজকে হসপিটালটি পুরো ভারী হয়ে আছেন। একসাথে পাঁচজন নিহত হয়েছেন দর্শক। এ ভাই, কিভাবে ঘটনাটা ঘটছে বলতে পারবে? আপনি কখন শুনতে পাইছেন? দশটার দিকে শুনতে পাইছেন। আপনি ওঠেন, উঠে একটু দেখেন, আপনার লোক আসে নাই? লোক আসে নাই তো দেখতে বলে। দর্শক, মহানন্দ স্থানে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ সকাল 10 ঘটিকায় আপনার সিএনজি এবং কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কিন্তু পাঁচটি লোক মারা যায়। আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং যেই যারা নিহত হয়েছেন তাদের পরিচয় কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন একসাথে পাঁচটি লাশ। আপনার কোনো লোক আসে নাই? পুরুষ মানুষ আর আসে নাই? কই কই এ ভাই, আপনি কি ঘটনাস্থলে ছিলেন, ওই জায়গাতে আসছেন? কি ঘটছে একটু বলেন তো বিবরণ দেন। এখানেই আসছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সটি কিন্তু কোথায় যেতে চলেছিল? আপনার কি হয়, কি কাজ করে? ন্যাশনালে চাকরি করে। কখন বাসা থেকে রওনা দিয়েছিল?
কি শুনছেন আপনারা এসে ফোন দিয়েছে কি আপনাদের ফোন দিয়েছে আর কি ফোন দেওয়ার পরে আমরা দোকান থেকে আমি ব্যয় হয় বাড়ি কোথায় ওনার নাম কি মনিরুজ্জামান দক্ষিণনগর আপনার কি কন্টেইনার লোক কোন ধরতে পারছে মানো ড্রাইভার ধরতে পারছে দর্শক একটি দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকাল 10টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয় সে সিএনজি এবং কন্টেইনারের মুখোমুখি পাঁচজন জায়গা নিহত হয়েছেন আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনরা কিন্তু আজকে এখানে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজনের যে আহাজারি আজকে এই গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু ভারী হয়ে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক লাইভটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন